নমস্কার বন্ধুরা, আজ আমরা কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ্যের উপর বিচার করতে চলেছি। তার নাম হলো কার্বন আর তার যৌগিক। আমরা এই পাঠ্যটাকে দুই ভাগে এক্সপ্লোর করব। এক ভাগ এটাতে কার্বনের উপর বিচার করব, আর অন্য একটা ভাগ এটার মধ্যে কার্বন আর তার গুণের ওপর। বন্ধুরা, তোমরা কোনোদিন লক্ষ্য করে দেখেছ যে তোমার আশেপাশে যেসব জিনিস আছে যা তোমরা খাচ্ছ, সেটা সব কার্বন বা তার কোনো না কোনো যৌগিক দিয়ে বানানো হয়েছে? এটা এত আশ্চর্যের জিনিস। গাছপালা, খাবার দাবার, জামা কাপড় সব এতে কিছু না কিছু ভাবে কার্বন বা তার অনেক রূপের ধরন, এর ব্যবহার আমরা সহজে দেখতে পাই। ভেবে দেখেছো এটা কেন হয়? কার্বন মহাশয় এত স্পেশাল কেন? এর কারণ বোঝার জন্য সহজ প্রয়ত্ন আমরা করব এই আমাদের কার্বন আর তার যৌগিক সফরে। কার্বনের সব থেকে বড় গুণ লুকিয়ে আছে তার সহজ বন্ডিং প্রপার্টিতে। এই যে চার্টটা দেখতে পাচ্ছ, সেটাতে কিছু জিনিস বুঝে নেওয়ার চেষ্টা আমরা করব। দেখা যাচ্ছে যে মিথেন এর বয়লিং পয়েন্ট থেকে আগে যেতে গিয়ে অ্যাসিডিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। সেরকমই তার মেল্টিং পয়েন্টটাও বেড়ে উঠেছে। কেন? আমরা জানি যে কার্বন সব থেকে ভালো কোভ্যালেন্ট বন্ড বানাতে পারে, সেজন্য তাকে বন্ডিং এর রাজাও বলা হয়। কার্বন এরই সব থেকে বড় গুণ, এটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় ক্যাটেনেশন বলি। কেননা কার্বন নিজের একমাত্র পদার্থ যে নিজের সাথে অনেক বড় চেন বানাতে পারে, যেটা তার নাম ক্যাটেনেশন, এটাতে দেখা যায়। যেহেতু কার্বন নিজের পদার্থের সাথে খুব সহজে বন্ড বানাতে পারে, তাহলে এরকম চেন বানাতে গিয়ে সে কোনো অন্য পদার্থ অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এদের সাথে সে সহজে বন্ড বানিয়ে নিতে পারে। সেজন্য যে উদাহরণ বা টেবলটা আমরা দেখছি, সেটাতে তার ভারও উদাহরণ দেখতে চলছে, আর তার ভারও বাড়ছে। যেমন মিথেনের ভার অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে কম, আর ক্লোরোফর্মের ভার ইথানলের চেয়ে বেশি। ভ্যান্ডারওয়ালস ফোর্স দিয়ে জোড়া এই যৌগিকগুলো তার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টকে ঠিক করে বুঝিয়ে দিচ্ছে। আজকে তাহলে এটাতে আমরা বুঝলাম যে কার্বনের ক্যাটেনেশন কিভাবে অনেক নতুনতম যৌগ বানিয়ে নেওয়া যায়। এখন আমরা কার্বনের অ্যালোট্রপস, মানে কার্বন নিজেরই সাথে জুড়ে কত রকমের যৌগ কিংবা পদার্থ বানাতে পারে, সেটা আজকে আমরা দেখব। প্রথমত দেখব গ্রাফাইট, তারপর ডায়মন্ড বা হিরে, তারপর কার্বন C60, যেটাকে আমরা ফুলিরিনও বলি। বন্ধুরা, সত্যি বলতে গেলে যখন আমি কার্বন এই কথাটা শুনি, তখন আমরা সব থেকে আগে কয়লা কিংবা কালো একটা জিনিসের কথা সবার থেকে আগে মনে আসে। কিন্তু এই স্লাইডে যে হিরে এর ছবিটা দেওয়া আছে, তা দেখে কি মনে একবারও মনে হয় যে সেটা কালো? না, কত চমকদার হয় হিরে। তাহলে এটা হলো কার্বনের সব থেকে বড় গুণ। লক্ষ্য কর বন্ধুরা যে এটা কার্বনের ক্যাটেনেশন প্রপার্টি দিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, হিরে পুরো কার্বন দিয়ে তৈরি। এটা তাহলে কিভাবে আমরা বিচার করব? ক্যাটেনেশনের বৈশিষ্ট্য দিয়ে। বন্ধুরা, এতে দেখো কি যখন আমি ক্যাটেনেশন প্রপার্টিটা বললাম, তখন আমি এটা বলিনি যে কিভাবে আমরা লাগাতে পারবো। তাহলে যখন কার্বনের
এই এক পরের সাথে বন্ড এ পার্থক্য হয়, তাহলে এগুলো রূপ আমাদের দেখতে পারি। যেমন হীরের সময় কার্বন টেট্রাহেড্রাল রূপে একের পর এক বন্ড তৈরি করে, কিন্তু গ্রাফাইটের সময় কার্বন একটা লেয়ারে বন্ড তৈরি করে। আর C60-তে এরকম গোল গোল বন্ড তৈরি করে একটা ফুটবলের আকারের যৌগ আমাদের দেয়। বন্ধুরা, এইবার এই পাঠ্যের যে অংশটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর এই পাঠ্যের মৌলিক ভাগ, যেটা হলো কার্বনের সুষিক্ত আর অসুষিক্ত বৈশিষ্ট্য। সুষিক্তকে ইংলিশে ট্রান্সলেট করলে হয় স্যাচুরেটেড, মানে আর নতুন হাইড্রোজেন বন্ড লাগানোর কোনো উপায় রইল না। কোনো বন্ড ভেঙে, আর আমরা জানি যে ডাবল বন্ডকে ভাঙা সব থেকে সহজ, তার মানে যেটাতে ডাবল বন্ড নেই সেটা হচ্ছে সুষিক্ত বা স্যাচুরেটেড কার্বন। যেমন এই স্যাচুরেটেড একটা এক্সাম্পল দেওয়া আছে, ওইখানে একটাও বন্ডে ডাবল বন্ড নেই। সেইভাবে যদি আমরা দেখি তাহলে যেটাতে ডাবল বন্ড আছে মানে তার বন্ড ভেঙে আমরা আরও হাইড্রোজেন লাগাতে পারবো, এদেরকে আমরা সবসময় ডাবল বা ট্রিপল বন্ড এর রূপে দেখি। যেমন এই ডাবল বন্ডটাকে ভেঙে দুটো হাইড্রোজেন লাগাতে যায়, এই ডাবল বন্ডটাকে ভেঙে আর একটা হাইড্রোজেন লাগানো যায়। আর ইথাইন বা অ্যাসিটিলিন একে ভেঙে তিনটে হাইড্রোজেন লাগানো যায়। তাহলে এগুলো হলো অসুষিক্ত বা আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। আমরা যে ক্যাটেনেশন প্রপার্টিটা দেখছিলাম তার আগেকার ভাগ হচ্ছে এই চেইন কার্বন আর ব্রাঞ্চ কার্বন রূপ। আমরা আগেও দেখেছি যে সবসময় কার্বন সহজ এক রূপে কোনোদিনও তৈরি হয় না, তার জন্য আমরা এটাকে দুই ভাগে দেখব, এক হলো চেইন কার্বন আর দ্বিতীয় হলো শাখারূপী ব্রাঞ্চ কার্বন। প্রথমত চেইন কার্বন যেটা সব থেকে সহজ, আর তার নামে বোঝা যাচ্ছে যে সরল রূপী একটা চেইন তৈরি হচ্ছে। যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আট কার্বন মিলিয়ে একটা এইভাবের চেইন তৈরি করেছে, কিন্তু তারপর আছে ব্রাঞ্চ কার্বন। কিন্তু এটা কিভাবে হলো? যখন চেইন তৈরি হচ্ছিল তখন আমরা দেখতে পাই যে মাঝে মাঝে হয়তো কোনো অন্য কার্বন টুক করে এসে জুড়ে গেল, তারপর সেটা একটা অন্য চেইন তৈরি করতে লাগলো। যেমন হয়তো তোমার এইটা চেইন তৈরি হচ্ছিল, কিন্তু যখন এখানে তুমি তৈরি করছিলে তখন এইটা এসে জুড়ে গেল, এটাকে আমরা বলবো ব্রাঞ্চ কিংবা শাখারূপী কার্বন। আমরা এতক্ষণ ক্যাটেনেশনের বৈশিষ্ট্য উপরই চর্চা করছিলাম, তার শেষ ভাগটা দেখে নি। আমরা চেন আর শাখারূপী গুণগুলো তো দেখিয়ে নিয়েছিলাম, কিন্তু এইবার যদি কি হয় যেসব কার্বনগুলো কোন রূপে এক পরের কাছে চলে আসে, তাহলে দেখবে যে ওই কার্বন রূপগুলো একটা রিংয়ের রূপে পরিবর্তিত হয়েছে। আমরা এটাও দেখব যে এই রিংগুলো মিলে আরও রিং বানাতে পারে। এইভাবে এটা আরও মনে রাখবে যে এই রিং কার্বনগুলো খুললে আমাদের আরও হাইড্রোজেন লাগানোটা সহজ হয়ে যায়, তার চলতে এটা আনস্যাচুরেটেড বা অসুষিক্ত এদের ভাগে পড়ে। যেমন ধরো দুটো কার্বন জুড়ছে আর এই দুটো কার্বন জুড়ছে, এটা কাছে চলে এলো এরা, এটা মিলিয়ে তোমাকে একটা রিংয়ের মতন যোগ দেবে। সমগুণীয় সিরিজ, এর মানে বোঝার আগে এই যে শব্দটা আছে তার সেটা আমাদের কাছে বোঝা একটুখানি জেনে নি। সমগুণীয় অর্থাৎ যার গুণগুলো এক, সমগুণীয় তার ইংরেজি অনুবাদ করলে আমরা পাবো
সেটা হচ্ছে হোমোলোগাস সিরিজ। তাহলে এটার রাসায়নিক বিদ্যাতে কি উপয়োগ হলো, চলো এটা জেনে নিই। সব থেকে আগে জেনে নিতে হবে যে কি কি সমগুণীয় সিরিজে এক থাকে। স্লাইডে প্রথমে লেখা আছে ফাংশনাল গ্রুপ। আরে এটা কি, ঘাবড়িও না, এটাকেও আমরা বুঝে নেব। ফাংশনাল অর্থাৎ যে জিনিস তার নির্দিষ্ট জিনিসকে তার গুণ বা বৈশিষ্ট্য বা ফাংশন প্রদান করছে। যেমন ইথানল এই যৌগতে OH, একে OL এই নামটা দিচ্ছে। তারপর ইথানোয়িক অ্যাসিড এটাকে অ্যাসিড এই CO2H গ্রুপটা দিচ্ছে, এটাকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ। তারপর আমরা দেখব পরে গুণটা, তাহাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো অনেকটা একরকম থাকে। ভৌতিক গুণের বদলগুলো আমরা আগে একবার দেখে নিয়েছি, সেটা ভ্যান্ডারওয়ালসের ওপর নির্ভর করে। তার বাড়তি জিনিস এটা যে কম বারের যৌগগুলো গ্যাস হয়, মাঝারি বারের জিনিসগুলো লিকুইড হয়, আর বেশি ভারী জিনিসগুলো সলিড হয়। কেন, ভ্যান্ডারওয়াল ফোর্স সলিডে বেশি আমরা দেখতে পাই। আর তাহার পরে গুণ এইটা যে যে কোনো তোমার যে হোমোলোগাস সিরিজটা আছে তার মধ্যে CH2 এই মৌলিকের পার্থক্য তোমরা দেখতে পাবে। এরপর আমরা কিছু বেসিক হোমোলোগাস সিরিজের উপর একটু চর্চা করব, যেমন অ্যালকেনস, অ্যালকিনস আর অ্যালকাইনস, অ্যালকোহলস, ইথারস, কার্বক্সিলিক অ্যাসিডস, আমিনস, এস্টারস আর অ্যামাইডস। সব থেকে আগে সহজ দিয়ে চালু করব, অ্যালকেনস যেটা তোমার স্যাচুরেটেড যৌগ হয়, যেটা তোমার এই স্লাইডে দেওয়া আছে। তারপর অ্যালকিনস যেটার মধ্যে এই ডাবল বন্ড থাকে, আর অ্যালকাইনস যেটার মধ্যে এই ট্রিপল বন্ড থাকে। অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডটা আমি বুঝিয়ে দিলাম তোমাদের। ইথারস হয় সেই কার্বনের যৌগিক যেতে অক্সিজেনের দুদিকে কার্বনের চেন থাকে, যেমন OR1 আর R2। এই R2 আর R1 হলো কার্বনের চেন। আমরা এতদূর অবধি প্রত্যেক স্লাইডে দেখে আসছি যে কার্বনের অনিয়মিত যৌগ বানানোর সম্ভব আর তার কতগুলো ফাংশনাল গ্রুপ হয়। তাহলে এতগুলো যৌগ নাম মনে রাখবো আমরা কিভাবে, সেটা তো আমাদের জন্য সম্ভব নয়। না, তার জন্য আমরা একটা নিয়ম তৈরি করেছি, এটা থেকে তোমরা যৌগটাকে দেখতে আর বলবে এর নামটা তো এইটা। তার জন্য আমরা প্রথমত কার্বনের সংখ্যাটা গুনে নেব। যদি চেইন থাকে তাহলে তো খুবই সহজ, কিন্তু ব্রাঞ্চ চেইনের সময় যে কার্বন সংখ্যাটি সব থেকে বড় হবে সেটাকে আমরা লক্ষ্য করব। যেমন ধরো তোমাদের এইটা এরকম দেওয়া আছে, তাহলে এই যে এইটা, এটা হলো তোমার সবচেয়ে বড় গ্রুপ। তার মধ্যে এটা কত সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন। এটা আমাদের প্রথম স্টেপ যেটা আমরা পূর্ণ করলাম। তার হিসাবে আমরা ওদেরকে নামও দেব, যেমন 6টা কার্বন হলো হেক্সেন। তারপর আমরা যে কিছু ফাংশনাল গ্রুপ গুলো শিখলাম সেটাকে আমরা লক্ষ্য করব, যার যেমন নাম হবে তাদের আমরা লিখে দেব আমাদের মুখ্য নামের সাথে। যেমন অ্যালকোহল থাকলে এই হেক্সেনের ইটা কেটে গিয়ে হেক্সেনল জুড়ে যাবে। অ্যালডিহাইড সেটা এই ফাংশনাল গ্রুপ, এটা থাকলে AL জুড়ে যাবে। কিটোন যেটা হলো এই ফাংশনাল গ্রুপ, থাকলে ONE জুড়বে। কার্বক্সিলিক থাকলে অয়িক অ্যাসিড জুড়বে।
ডাবল বন্ড থাকলে ইন আর ট্রিপল বন্ড থাকলে আইন। এত দূর অবধি আমরা এটা দেখে এসেছি যে কিভাবে কার্বন নিজের সাথে আর অন্য পদার্থের সাথে বিভিন্ন বন্ড বানায়, যার হইতে বিভিন্ন যৌগ হয় আর তাদের কি আলাদা বৈশিষ্ট্য হয়। তাহলে আমরা এবার এটা দেখব যে এই যৌগগুলো রাসায়নিক প্রতিক্রিয়া কি অনুরূপে করে। সব থেকে প্রথমে আমরা দেখব জ্বালন প্রতিক্রিয়া অর্থাৎ কম্বাসশন রিয়াকশন। তাহলে এই প্রতিক্রিয়াটা সব থেকে সহজ শেখা। যেমন স্লাইডে দেওয়া আছে যে কোনো হাইড্রোকার্বনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে জ্বালন করা হয় তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড আর জল এই দুটি যৌগ পাব। এই প্রতিক্রিয়ার সব থেকে বেশি উপযোগ আমরা দেখতে পাই আমাদের ঘরে। কোথায় বলতো? হ্যাঁ, আমাদের আজ যে গ্যাসগুলো ওপর খাবার বানাই সেটা হলো এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সেটাতে বিউটেন আর প্রোপেনের মিশ্রণ থাকে যেগুলো হাইড্রোকার্বন, আর তার জ্বালনেই আমরা নীল রঙের ফ্লেম দেখতে পাই। সেইভাবে যখন অরেঞ্জ রঙের ফ্লেম যেগুলো চুলোতে দেখতে পাই সেটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের জ্বালন দিয়ে হয়। আরেকটা উদাহরণ হচ্ছে আইসি বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেটাতে হাইড্রোকার্বনসকে জ্বালন প্রতিক্রিয়া দিয়ে পিস্টনগুলোকে চালানো হয়। আমরা এবার দেখছি জারণ প্রতিক্রিয়া অর্থাৎ অক্সিডেশন রিয়াকশন। জারণ প্রতিক্রিয়াতে বলতে গেলে এটা আমরা জানি যে যেকোনো পদার্থের অক্সিডেশন সংখ্যা বাড়ে বা ইলেকট্রন কমে যায়। এবার আমরা নির্দিষ্টভাবে হাইড্রোকার্বনের প্রতিক্রিয়াতে অক্সিডেশন দেখব। এটা মনে করে নাও যে এই প্রতিক্রিয়াটি সহজ নয় বলে আমরা একটা নিয়মিত রিয়্যাক্টিং এজেন্ট ব্যবহৃত করি। যেমন এবার এখানে ইথানল দেওয়া আছে, এটার ওপর অ্যালকালাইন KMnO4। এই যে KMnO4 এটা স্ট্রাকচার হলো, এটা এখান থেকে তোমাদের অক্সিডেশন দেবে আর এই পদার্থটা তোমাদের দিয়ে দেয়। আমরা এইবার যে প্রতিক্রিয়ার কথাটা বলবো তার মূল চর্চা আমরা আগে করে নিয়েছি, সেটা হলো অসুষিক্ত হাইড্রোকার্বনের ওপর উপরন্ত প্রতিক্রিয়া। আমরা দেখেছি যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে আমরা সহজ রূপে ওই বন্ডগুলোকে ভেঙে হাইড্রোজেন অ্যাড করতে পারি। সেজন্যে এখানে নিকেল ক্যাটালিস্ট দিয়ে হাইড্রোজেনকে এই ডাবল বন্ডের ওপরে অ্যাড করে দেওয়া হয়েছে, যেটাকে বলে উপরন্ত প্রতিক্রিয়া। তারপর এবার আমরা হাইড্রোকার্বনের প্রতিস্থাপন প্রতিক্রিয়া, যেটাকে ইংলিশে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন, সেটা একবার চট করে দেখে নিই। সাবস্টিটিউশন বলতে গেলে কোনো একটা জিনিস একটার ওপর এসে যদি জুড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন রিয়াকশন। যেমন এই ই যদি এই তোমার যৌগের ওপর এসে জুড়ে যায় আর কোনো জিনিসকে বার করে দেয় তাহলে সেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন। এইবার এই ইটা এসে হাইড্রোজেনকে বার করে দিল। এরপর আমরা কার্বনের কিছু যৌগিকের কথা বলি। সবচেয়ে বেশি ব্যবহৃত পদার্থ এটা ইথানল বা C2H5OH, এই পদার্থকে আমরা দেখব। সব থেকে প্রথমে আমরা এটা জেনে নিই যে ইথানলকে অনেক জায়গায় ওষুধ এ ব্যবহারে ইউজ করা হয়। তোমরা জানবে যে তোমার যদি কোনো সময় লেগে যায় তাহলে স্পিরিট দেওয়া হয়, এই স্পিরিটটা কি? সেটা ইথানল। আর যদি তোমার একদম পিওর বা শুদ্ধ ইথানল থাকে সেটাকে আমরা বলি অ্যাবসলিউট অ্যালকোহল। ইথানলকে আগে কিংবা 20 বছর প্রায় আগে কোনো জায়গায় জ্বালানির রূপেও ব্যবহৃত করা হতো। এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এটার মধ্যে
লালটা হলো তোমার অক্সিজেন অ্যাটম, আর কালোগুলো হলো তোমার কার্বন অ্যাটমগুলো। এথানলের বৈশিষ্ট্য, প্রথমে আমরা কিছু তার রিয়াকশন বা প্রতিক্রিয়াগুলো দেখব। প্রথমে সোডিয়ামের সাথে, আমরা জানি যে সোডিয়াম সহজে একটা ইলেকট্রন দিতে সক্ষম, আর আমরা এটাও জানি যে ইথানলে একটা হাইড্রোজেন আছে, তো সে সহজে সোডিয়াম বা পটাশিয়াম এর কাছে সে হাইড্রোজেন দিয়ে ইথক্সয়েড আয়ন বানিয়ে নেয় আর সোডিয়ামের সাথে জুড়ে যায়। তারপর কোন অসুষিক্ত হাইড্রোকার্বনের তৈরি, যেমন এখানে CH3CH2OH কে H2SO4 দিয়ে কনসেন্ট্রেট করলে ইথিন এই প্রোডাক্টটা তোমাদের দেয়, যেখানে SO4 ডিহাইড্রেটিং বা অসুষিক্ত রিয়েজেন্টের কাজ করছে। তারপর আমরা পড়ব এথেনয়িক অ্যাসিড। এথেনয়িক অ্যাসিডের ফর্মুলা হল CH3C ডাবল বন্ড OOH। এটা একটা পুরোপুরি অ্যাসিড, কেন হাইড্রোজেন যাওয়ার পর এই CH3CO2- অ্যাসিটের আয়নটা খুব স্টেবল থাকে। অ্যাসিডিক অ্যাসিডকে আমরা এথেনয়িক অ্যাসিডও বলি, যেটা আচার বা খাদ্য রক্ষকের রূপে আমরা অনেক জায়গায় দেখে থাকি। যখন এথেনয়িক অ্যাসিডকে 290 কেলভিনে ঠান্ডা করা হয় তখন ওটাকে আমরা গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড বলি। এথেনয়িক অ্যাসিডের কিছু প্রতিক্রিয়া, এস্টেরিফিকেশন, ধ্যান দাও বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। এটার মধ্যে কোনো অ্যালকোহলকে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিডের উপরে ব্যবহৃত করি তাহলে একটা এস্টার বা C ডাবল বন্ড OOR এই ফাংশনাল গ্রুপ দেয়। এটার মধ্যে এই OHটা এখানে দিয়ে অ্যাসিডের OHটাকে বের করে দেয়। এথেনিক অ্যাসিডের ক্ষার বা বেসের সাথে রিয়াকশন, আমরা তো এটা বলেইছি যে এথেনিক অ্যাসিড একটা অ্যাসিড, তাহলে বেসের সাথে সে অ্যাসিড দিয়ে অ্যাসিটেট আয়ন এটা আমাদের দেয়। সেই রূপেই কার্বোনেট আর বাইকার্বনের সাথে অ্যাসিডেট আয়ন আমরা পাই। সাবান, বন্ধুরা এই নামটা শুনলে তোমার সবচেয়ে কি মনে পড়ে? যে কোনো কোনো জিনিসকে যদি আমরা পরিষ্কার করে যাই তাহলে এটাই হলো আমাদের সাবান। তাহলে এর পিছনের বিজ্ঞানটা কি সেটা একটু জেনে নেব। প্রথমে সের পিছনে যেটা বিজ্ঞান হলো সেটা হলো মিসেলস, যেটা তোমরা একটুখানি 2 মিনিট শিখবে। প্রথমে যদি তোমার কোনো কাঁচরা থাকে সেটাকে কি করবে, ছোট্ট একটা কাঁচরা সেটাকে বের করা যাবে না। তাহলে সাবান যেটা হলো কার্বলিক সিলিক অ্যাসিডের সোডিয়াম আর পটাশিয়ামের লম্বা চেন, তার দুটো ভাগ থাকে, একটা হলো হাইড্রোফিলিক হেড আর একটা হাইড্রোফোবিক হেড। হাইড্রোফোবিক মানে জল দিয়ে দূর যায়, আর হাইড্রোফিলিক মানে যেটা জলে কাছে যায়। তাহলে হাইড্রোফোবিকটা তোমার কাঁচরাটা আছে তার কাছে চলে যাবে, আর হাইড্রোফিলিক সে জলের দিকে বাইরের দিকে থাকবে। তাহলে এই শেষমেশ যেটা বাইরের দিকে থাকলো একটা গোল মিশেল হয়ে বাইরে ওপরে ফ্লোট করতে থাকে, সেটাকে আমরা পরে বের করে নিই। ডিটারজেন্টস, ডিটারজেন্সি সাবানের মতনই অ্যামোনিয়াম আর সালফোনেটের কার্বক্সিলিক অ্যাসিডের লম্বা চেন, এইটার ব্যবহারটা তাই কিন্তু এই খড় জলে বেশি উপহৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, আবার পরে দেখা হবে।